আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু তাহমিনা রিপন ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব গরু মাংসের কালা পোনা। প্রথমে আমি কালি জিরা, জিরা, লং এগুলো সব মশলা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর আমি ঘরে যা যা মশলা ছিল তাই সব দিয়ে রান্না করতে মশলা অ্যাড করলাম। গুঁড়ো মরিচ, জিরে গুঁড়া, কারি পাউডার, তেজপাতা, দারচিনি, এলাচ দুটো গুঁড়ো করে নিয়েছিলাম। এইসব কিছু ঢেলে দিলাম আমি মাংসের মধ্যে, গরুর মাংসের মধ্যে। এবার আমি দিব রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, আর দেব পেঁয়াজ বাটা 3 চা চামচ। এগুলো মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। এবার 2 চা চামচ চিনি দিব, তারপর আমি পরিমাণ মতো লবণ দিব। তারপর আমার কাছে সয়া সস নাই তাই আমি লেবু দিলাম, লেবুর রস দিলাম সয়া সস না থাকার কারণে। এখানে সয়া সস দিতে হবে যদি আপনাদের কাছে থাকে। তারপর আমি তেল দিয়ে সব কিছু একসাথে ম্যারিনেট করে নিলাম। তারপরে ম্যারিনেট করা মাংসগুলো আমি কড়াইয়ে বসিয়ে দিলাম রান্না করার জন্য। এবারে আমি ঘরে ছিল মাংসের মশলা, একটু মাংসের মশলা দিলাম আর 5 ফোড়নের গুঁড়ো দিয়ে 20 মিনিট রান্না করলাম। 20 মিনিট পর আমার মাংস অলমোস্ট পানি শুকিয়ে গেছে, তো আমি মাংসগুলোকে একটু বাটিতে তুলে রাখবো। ওই কড়াইয়ে আমি বেরেস্তা করব, তো আমি বেরেস্তাগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে। বেরেস্তা করে আমার কড়াইটা কালো হয়ে গেছিলো, আমি চেঞ্জ করে নিলাম। এবার এই বেরেস্তার মধ্যে মাংস ছেড়ে দিব। শুকনো মরিচ দিতে পারেন, আমার ঘরে ছিল না তাই আমি দেই নাই। আর পরে মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করব আরও কিছুক্ষণ। তারপর আমি পানি দিব, পানি দিয়ে আমি আরও 15 মিনিটের মতো রাখবো। তারপর যখন আমার পানি শুকিয়ে আসবে, তেলটা উপরে উঠে যাবে মাংস থেকে, তাহলে আমার মাংসের রান্নাটা হয়ে যাবে কালা পোনাটা। ঘরে যা মশলা ছিল তাই দিয়ে আমি ট্রাই করলাম। আসতে গেল আমার কালা পোনা, আমি সার্ভ করব। মনে করেছিলাম সয়া সস সারা ভালো হবে না, খেতে ভালোই হয়েছে, বোঝা যায় নাই যে সয়া সস দেই নাই। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্ত আজকে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।